ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ওর কমিত্রা, তোমরা দেখছো জামবেলমি। আজকে সকাল 6টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। আসলে আগের দিনের ব্লগে তোমাদের বলেছিলাম যে একটু পড়াশোনায় ফেরার চেষ্টা করছি, এটা তারই প্রথম ধাপ। সকাল সকাল মোটামুটি 9:30 অবধি আমার কোনো সেরকম কাজ থাকে না, তো ভাবলাম সেই টাইমটুকু যদি একটু পড়াশোনাকে দেওয়া যায় তাহলে নিজেরও ভালো লাগবে। তো সেই জন্যই আজকে কোনো কথা না ভেবে সকাল সকাল ঘুম থেকে উঠে একটা ডায়েরি আর পেন নিয়ে বসে পড়েছি। বেশ কিছুক্ষণ একটু অনলাইন ক্লাস করে নিলাম, বা এই বাড়িতে সেরকম বই ছিল না, তবে এখন মোবাইলের দৌলতে আর বইয়ের সেরকম দরকার পড়ে না, অনলাইন ক্লাসই যথেষ্ট হয়ে যায়। তো ওই টুকটাক একটু পড়াশোনা করলাম প্রথম দিন। তো এখন প্রথম প্রথম নিজেকে একটু গুছিয়ে নিতে টাইম লাগবে, অনেক দিন তো পড়াশোনা থেকে ডিটাচ। তো তারপরে পড়াশোনার পরে ব্রেকফাস্ট করার পরে একদম দেখতে পাচ্ছ তোমরা চলে এসেছি রান্নাঘরে। আজকে চিকেন রান্না হবে, আজকে রবিবার সেই জন্য। তো এখানে চিকেন দেখলে ম্যারিনেট করে রাখা আছে, আর এখানে হচ্ছে আলু কেটে নেওয়া আছে, আর এখানে মশলাও বানানো আছে, পাশে পেঁয়াজ কুচিও ছিল। তো প্রথমে আলুগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে কড়াইয়ের মধ্যে একটুখানি তেল দিয়ে নেব। আসলে আজকে একটা জায়গায় যাওয়ার আছে, সেই জন্য একটু তাড়াহুড়ো করে রান্নাটা করব। সেই জন্য না রান্নাটা পুরোপুরি সত্যি বলতে তোমাদের সাথে শেয়ারও করা হয়নি, জাস্ট আলুগুলো ভাজা অবধিই তোমাদের সাথে শেয়ার করেছি। কোথায় যাব সেটা একটু পরে জানতে পারবে। আর এদিকে বাড়িতে অনেকদিন ধরেই চলছে কিন্তু আচার পর্ব। যেহেতু ডেইলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা হচ্ছিল না কিছুদিন, সেই জন্য কিন্তু তোমরা তেলামটা মিস করে গেছো। আজকে যদিও আমাদের বাড়িতে গুড়াম দেওয়া হবে, তো সেটা কিন্তু আর তোমরা মিস করবে না, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। মা না প্রথমে এই বড় বড় আমগুলোকে চার ভাগ করে কেটে নিচ্ছিল, তারপর ওই প্রত্যেকটা টুকরোকে আবার এই যে দুভাগে ভাগ করে নিচ্ছিল, মানে একটা আমকে টোটাল 8টা টুকরো করছিল। এইভাবে মা আমগুলোকে কেটে নিয়েছিল। তো এইভাবে আমগুলোকে কেটে নিয়ে জলের মধ্যে একটুখানি ধুয়ে নিয়ে তারপর তুলে মা শুকিয়ে রেখেছিল, আর সন্ধ্যেবেলাতে আচার করবে। সন্ধ্যেবেলা অবধি থাকো, কিন্তু আচার করা কিন্তু দেখাবো তোমাদের। তো তারপরে তোমাদের দেখা এই দেখো তেলাম, এটা মা আগেই দিয়ে ফেলেছে, এটা দুদিন রোদেও পড়ে গেছে। তো যাই হোক, এটা কিন্তু খুব সুন্দর করে মা বানিয়েছিল, তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি। তো চলো এবার তেলামটা রোদে দিয়ে দিই। এই রোদে দেওয়ার কাজটা আমার বেশ ভালো লাগে, একদিন করে রোজ বার করি, আর আমি একটা করে আমের আচার খাই রোদে দিতে দিতে, খুব ভালো লাগে খেতে। সকাল থেকে কথা বলার সময়ই পাচ্ছি না, আসলে অনেক কিছু সকাল থেকে ব্যস্ততা দেখলেই একটু নতুন করে পড়াশোনা স্টার্ট করার চেষ্টা করছি, ওই জন্য মনটা একটু ভালো লাগছে, একটু হলেও পড়ে মন ভালো হয়ে যায়। তো এই আর কি ব্যাপার। এখন যাচ্ছি কোথায় এটাই তো ভাবছো? এখন যাচ্ছি হচ্ছে ওর একটা বন্ধুর আশীর্বাদ আছে, তো ও তো যেতে পারবে না রবিবার, সেই রবিবার তোমরা তো সবাই জানো ব্যস্ততম রবিবার, একটুও সকাল থেকে উঠতে পারছে না। আর আতিকুদ্দা বারবার আমাকে যেতে বলছে, আমার মানে একটু ওকে ছাড়া যেতে কীরকম মড লাগছিল, কিন্তু উপায় নেই, এখন বারবার করে বলছে, তো ভাবলাম যাই ঘুরেই আসি। তো চলো আমার সাথে, আর কি করব, ওকে ছাড়া ওর বন্ধুর আশীর্বাদ খাবো, কিছু করার নেই। তো চলো যাওয়া যাক। অনুষ্ঠানের প্রথমেই বাড়ির বড়রা এক এক করে ওদের দুজনকে মিষ্টি খাইয়ে দিচ্ছিল, বেশ ভালো লাগছিল জায়গাটা। আর তারপরে সব শেষে হয়েছিল ওদের এনগেজমেন্ট, মানে আংটি বদল আর কি। তো সেই আংটি বদলের মুহূর্তটাই আর আমি থাকতে পারিনি, আমি জাস্ট খেতে বসেছিলাম ওই টাইমে আংটি বদলটা হয়ে গেছে। এটা আমার খুবই খারাপ লেগেছিল যে আসল টাইমটাতেই আমরা থাকতে পারলাম না।
আর এই যে এবারে তোমরা দেখতে পাচ্ছ ওদের বন্ধুর পুরো গ্রুপকে, সবাই এসেছিল, ওই খালি যেতে পারেনি। আর এটা হচ্ছে একটা বোন, ও আমার ভিডিও ভীষণ দেখে, তাই ভাবলাম ওকেও একটুখানি দেখিয়ে দিই। ব্যাস অনুষ্ঠান শেষে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম, খাওয়া দাওয়ার ভিডিও আর বানানো হয়নি। ব্যাস বাড়ি ফিরেই চলে এসেছি আচার পর্বে। তো আচার বানানোর জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নিতে হবে, তো ওই জন্যই মা প্রথমে কড়াইয়ের মধ্যে মৌরি আর মেথি দিয়ে দিয়েছিল, তারপর ওটাকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়েছিল। ব্যাস এগুলো ভাজা হয়ে গেছে, এবার এটাকে নামিয়ে নেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিল শুকনো লঙ্কা। এই শুকনো লঙ্কাটাকেও এখানে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নিতে হবে। শুকনো লঙ্কাটা ওদের সাথে মানে মৌরি মেথির সাথে দিয়ে দিলে ভালো করে ভাজা হবে না, ওই জন্য আলাদা করে ভেজে নিতে হবে, এটা মা বলে দিয়েছিল তাই তোমাদেরকে আমি জানিয়ে দিলাম। তারপরে শুকনো লঙ্কাটা ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে নিয়ে সবটাকে একসাথে মিক্সিতে গুঁড়ো করে নিতে হবে। আর এবারে এখানে কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা তেল দিয়ে দিয়েছিল, তারপর আমগুলো এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এটাতে কি দিয়েছ? এটাতে হ্যাঁ কালো জিরে, চন্দনি, মৌরি, জিরে, মেথি, পাঁচফোড়ন। এবারে তেলের মধ্যে শুকনো লঙ্কা আর পাঁচফোড়নটা দিয়ে দিতে হবে, তারপরে এর মধ্যে একটুখানি জল দিয়ে গুড়গুলোকে ওখানে অ্যাড করে দিতে হবে। যতটা গুড় ছিল মা সবটাই দিয়ে দিয়েছিল, মোটামুটি 1.5 কেজি আম ছিল, 1 কেজি গুড় ছিল। এবারে গুড়টা ফুটে উঠলে এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিতে হবে, তারপর সেটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে যে আম ভেজে রাখা আমগুলো ছিল সেগুলো এর মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আর তারপরে এই আমগুলোকে গুড়ের সাথে কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে যাতে গুড়গুলো আমের মধ্যে ঢুকে যায়। কিছুক্ষণ পরে এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে। সবশেষে ভাজা মশলা ছড়িয়ে দিলেই রেডি হয়ে গেল আমের আচার। আমের আচার বানানোর পরে আর সেরকম কোনো কাজ ছিল না, তাই জন্যই ভাবলাম এই যে তোমাদের আগের ব্লগে দেখিয়েছিলাম যে কিছু হাঁড়ি শুকিয়ে রেখেছিলাম দইয়ের, সেই হাঁড়িগুলোতে গাছ লাগাবো বলে, তো ভাবলাম সেগুলো একটু রং করা যাক। তো সেই জন্যই দেখো একটা নিয়ে এসেছিলাম, এটা হচ্ছে প্রাইমার, এক্সটেরিয়ার প্রাইমার। তো এমনি দেওয়ালের রঙই, এগুলো দিয়ে বেশ সুন্দর রং হয়। আর এই রঙগুলো এই প্রাইমারটা দেওয়ার পরে অ্যাক্রিলিক কালার দিলে না কালারটা লং স্টে করে, এই জন্যই প্রাইমারটা দেওয়া। আজকে জাস্ট প্রাইমার দিয়ে হাঁড়িগুলোকে রেখে দেবো, পরে শুকিয়ে গেলে কালকে এটাকে সুন্দর করে ডিজাইন করব। তো যখন ডিজাইন করব সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, তোমাদের কমেন্টগুলো আমাকে অনেক অনেক অনেকটা মোটিভেশন দেয়। তো আবার দেখা হবে পরের একটা ব্লগে, আজকের মতো টাটা।